স্বাভাবিক হলো পানীয় জল পরিষেবা। শনিবার থেকে শিলিগুড়ি শহরে পানীয় জল পরিষেবা স্বাভাবিক হলো। শনিবার শিলিগুড়ি পৌরসভার প্রধান কার্যালয়ে এ খবর জানিয়েছেন মেয়র গৌতম দেব। মেয়র জানান, কিছু কাজের জন্য 22 ও 23 নভেম্বর পৌরসভার পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় কাজ শেষ হয়, ফলে এদিন থেকে জল পরিষেবা স্বাভাবিক হয়। পানীয় জল পরিষেবা স্বাভাবিক হওয়ায় খুশি শহরবাসী। তারপরে কর্পোরেশনের টিম কাজ করছে, আমরা খুব দ্রুতগতিতে পৌঁছাই মানুষের কাছে। আজকেও 22টা কল এসেছিল, বিভিন্ন বিষয়ে নাগরিকরা প্রশ্ন করেছি, সেগুলো আমরা কতগুলো অলরেডি অ্যাকশন নিয়েছি সেটা জানিয়েছি, কতগুলো বিষয়ে আমাদের অফিসাররা যাবে কাউন্সিলরদের সাথে কথা বলবে। এই প্রোগ্রামটা আমরা মানুষের কাছে আউটরিচ প্রোগ্রাম হিসেবে আমরা নিয়েছি এবং প্রোগ্রামটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে। ঝড়ের গতিতে কোশ্চেন এসছে, প্রথম 45 মিনিট, তারপর একটু স্লো হচ্ছিল, এটা চলবে। আমাদের কাজ হচ্ছে না তা না, কাজগুলো হচ্ছে, কাজগুলো একটা দুটো কাজের ক্ষেত্রে কাজ হয়ে হয়তো কাজটা পুজোর সময় বা তারপরে একটু বন্ধ হয়েছে বা কিছু হয়েছে, সেগুলো আমরা রিভিউ করব, সেটা আমরা বলেছি। এরকম দু একটা ক্ষেত্রে, একটা মসজিদ পাড়া যেটা কাজ পাশের রাস্তা কাজটা করছে, ড্রেনটা করেছে, ওই কাজটা শেষ করে সেম এজেন্সি বলছে এই রাস্তাটা করব, একসাথে করতে পারতো। এখন এজেন্সিদের কিছু সুবিধা অসুবিধা ব্যাপার থাকে, আর একটা কাজ দুটো কাজ ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কিন্তু এজেন্সি এখনো কাজটা শুরু করেনি, সেই কাজগুলো যাতে দ্রুত শুরু করে সে ব্যাপারটা বলেছি। আমি 1 ডিসেম্বর ওই আমাদের এসএইদের হাতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এক একটা এসএই ধরে ধরে আমরা সেটা করব, কাজগুলোকে রেগুলার রিভিউ হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টের রিভিউ মাস দুয়েক আগে আমি করেছি পুজোর আগে, আবার রিভিউ করবো, আমাদের রেগুলার রিভিউ চলতে থাকে। সব ডিপার্টমেন্টে সব এমআইসিরা করেন, ডেপুটি মেয়র করে, আর আমিও আমার ডিপার্টমেন্ট অন্যান্য ডিপার্টমেন্ট একসাথে বসে আমরা রিভিউগুলো করি, রিভিউ করছি দেখেই কাজগুলো চলছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এত বড় কর্পোরেশন, এত সমস্যা, দু চারটা জায়গায় সেটা হয়তো একটু ড্রব্যাক্স হয়ে যায়, সেটাই রিভিউ করলেই সেগুলো ধরা পড়ে এবং সেগুলোকে ঠিকঠাক করে। জলটা আমাদের, আমরা খুবই আনন্দিত যে আমরা অল্টারনেটিভ পার্মানেন্ট ওয়েলের, যেটা সংযোগ পুরনো আর নতুন ওয়েলের, সেটা আমরা বলেছিলাম যে 22 আর 23 দুদিন জল সরবরাহ বন্ধ থাকবে এবং 21 তারিখ আমরা 7টা পর্যন্ত জল সরবরাহ করেছি এবং ওয়েল ইন অ্যাডভান্স আমরা সমস্তভাবে মানুষকে জানিয়েছি। আমরা আমাদের 25টা ট্যাঙ্ক, পিএইচই 5টা ট্যাঙ্ক এবং 35টি 2000 লিটারের আমাদের পোর্টেবল ট্যাঙ্কগুলো আমরা মানুষের কাছে জল সরবরাহ কালকে করেছি এবং 1 লাখ 1 লাখ 2 লাখ পাউচ আমরা দিয়েছি। এবং যে জায়গায় কাজ হয়েছে পিএইচই দিনরাত্রি কাজ করেছে এবং আমাদের এমআইসি দুলাল দত্ত, উনিও আমাদের এমআইসি মিটিং থেকে সেখানে গেছেন, কাজগুলো পরিদর্শন করেছেন, মনিটর করেছেন। এবং আমরা খুব আনন্দিত যে কালকে সন্ধ্যাবেলায় যেটা 48 ঘন্টার কাজ ছিল তারা এক্সপেক্টেড টাইম লাইন ছিল। সাধারণত আমরা দেখি যে যত টাইম দেওয়া হয় তার থেকে হয়তো টাইমটা একটু বেশি হয়, এখানে কিন্তু সকালবেলায় জল লাইন বন্ধ করে এই সন্ধ্যাবেলার মধ্যে এই জলের জল সরবরাহটা পাম্পিংটা রেস্টোর করতে পেরেছি এবং গতকাল রাতেই এবং আজকে সকালবেলায় আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম জল সরবরাহ হয় সেই জল সরবরাহটা আমরা শুরু করতে পেরেছি। সুতরাং মানুষের কোনো অসুবিধে হয়নি, দুদিনের প্রিপারেশন ছিল, একদিনেই সেই কাজটা শেষ হয়ে গেছে। এবং যেহেতু 21 তারিখে সবাই মোটামুটি জানতো যে জলটা সেদিন আসবে না, তারা আগের দিন তাদের রিজার্ভারে সবাই তাতে জল স্টোর করেছে, তারপরেও আমাদের অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট ছিল। আমাদের কাউন্সিলররা সবাই তারা সজাগ ছিলেন, আমাদের আমরা আমাদের অফিসারদের টিম ভাগ করে দিয়েছিলাম, বড়
অ্যাক্টিভ ছিল, আমাদের আধিকারিকরা অ্যাক্টিভ ছিল গতকাল। কারণ গতকাল মানুষের সেরকম কোনো অসুবিধাই হয়নি, আর আজকে তো সকাল থেকে জল সরবরাহ নর্মাল হয়ে গেছে, এটাই আমাদের জানানো হচ্ছিল। সেটা আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা শিলিগুড়ির মানুষকে জানালাম, আমরা পেয়েছি, এবং সমস্ত আধিকারিক যারা এর সাথে রিলেটেড সবাইকে অনেক ধন্যবাদ আমরা জানাই যে আমরা একদিন আগেই এই কাজটাকে কমপ্লিট করি।